চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে বিশাল একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়েই জেএসসি, এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম সার্কুলার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এখানে আপনারা আবেদন করতে পারবেন 26 জুন 2022 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 18 জুলাই 2022 17 ঘটিকা। তো বন্ধুরা, আমরা প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব সেই পদের নাম হচ্ছে লস্কর ফায়ার ফাইটার। বেতন স্কেল 8,250 থেকে 20,010। পদের সংখ্যা 8টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী এবং পদের সংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি বা সমমান পাস। পদের নাম হচ্ছে আয়া এবং পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। পদের নাম হচ্ছে ওয়াটার ক্যারিয়ার, পদের সংখ্যা 3টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি বা সমমান পাস। পদের নাম মালি এবং পদের সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম হচ্ছে ওয়াশার আফ এবং পদের সংখ্যা 16টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। পদের নাম হচ্ছে লস্কর ওয়ার্ড বয় এবং পদের সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল বা এসএসসি বা সমমান পাস। পদের নাম হচ্ছে ওয়াসম্যান এবং পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। পদের নাম হচ্ছে লস্কর বার্ড শুটার এবং পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। পদের নাম মেস ওয়েটার এবং পদের সংখ্যা 17টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। পদের নাম লস্কর স্পোর্টস মার্কার, পদের সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। পদের নাম হচ্ছে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার, পদের সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। পদের নাম লস্কর এয়ারক্রাফট, পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। পদের নাম লস্কর অ্যান্টি ম্যালেরিয়া এবং পদের সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। পদের নাম বাবুরসি, পদের সংখ্যা 25টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জেএসসি বা সমমান পাস এবং রন্ধন কাজে অনন্য 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম লস্কর এবং পদের সংখ্যা হচ্ছে 42টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। পদের নাম অফিস সহায়ক, পদের সংখ্যা 24টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। পদের নাম হচ্ছে ট্রেডসম্যান এবং পদের সংখ্যা হচ্ছে 2টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস। তো বন্ধুরা, এখানে 27 থেকে 43টা যে পদ আছে তার বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010। আর এই ট্রেডসম্যান এই পদের জন্য বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310। পদের নাম মিস্ত্রি ক্লাস 2 এবং বেতন স্কেল 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ। পদের নাম মিস্ত্রি ক্লাস 2 এবং বেতন স্কেল 9,300 থেকে 22,490। পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স এ উত্তীর্ণ। পদের নাম মিস্ত্রি ক্লাস 2 পেইন্টার এবং পদের সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ। পদের নাম হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 কার্পেন্টার এবং পদের সংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স উত্তীর্ণ। পদের নাম হচ্ছে মিস্ত্রি ক্লাস 2 মেটাল ওয়ার্কার এবং পদের সংখ্যা 9টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস। পদের নাম মিস্ত্রি ক্লাস 2 ইনস্ট্রুমেন্ট মেকানিক, পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রনিক্যাল ট্রেড কোর্স এ উত্তীর্ণ। পদের নাম মিস্ত্রি ক্লাস 2 ওয়্যারলেস মেকানিক, পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা রেডিও বা টিভি বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ। পদের নাম
মিস্ত্রি ক্লাস 2, মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক পদের সংখ্যা 26টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাশ, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট কোটিয়েট কোর্সে উত্তীর্ণ। পদের নাম মিস্ত্রি ক্লাস 2, ইলেকট্রিক মেকানিক পদের সংখ্যা 11টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ। পদের নাম হচ্ছে মিস্ত্রি ক্লাস 2, জেনারেল মেকানিক পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা বয়লার ম্যানেজমেন্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ। পদের নাম মিস্ত্রি ক্লাস 2, আর্মামেন্ট মেকানিক পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্টেড কোর্স উত্তীর্ণ। পদের নাম মিস্ত্রি ক্লাস 2, এয়ার ফ্রেম মেকানিক এবং পদের সংখ্যা 8, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্টেড কোর্সে উত্তীর্ণ। পদের নাম মিস্ত্রি ক্লাস 1 এবং ইনস্ট্রুমেন্ট ফিটার পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ। পদের নাম মিস্ত্রি ক্লাস 1 পদের সংখ্যা 10টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা রেডিও বা টিভি বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ। পদের নাম হচ্ছে মিস্ত্রি ক্লাস 1, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্টেড কোর্সে উত্তীর্ণ। পদের নাম মিস্ত্রি ক্লাস 1, ইলেকট্রিক ফিটার পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস, এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ। পদের নাম মিস্ত্রি ক্লাস 1 এবং পদের সংখ্যা 7টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস, জেনারেল মেকানিক্স বা মেশিনিস্টেড কোর্স উত্তীর্ণ। পদের নাম মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার পদের সংখ্যা 19টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস, এবং ভারী বা হালকা যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী। পদের সংখ্যা হচ্ছে ফায়ার ফাইটার পদের সংখ্যা হচ্ছে 2টি, এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য 3 মাসের ফায়ার ফাইটিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। পদের নাম মিড ওয়াইফ এবং পদের সংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস, এবং ধাত্রী বিদ্যায় অনন্য 1 বছরের অভিজ্ঞতা। পদের নাম স্টুরম্যান পদের সংখ্যা 6টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে যথাক্রমে বাংলা 20 শব্দ ও ইংরাজিতে 20 শব্দের গতি থাকিতে হইবে। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং পদের সংখ্যা 20টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস, এবং কম্পিউটার কম্পোজে প্রতি মিনিটে যথাক্রমে বাংলা 20 শব্দ ও ইংরাজিতে 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার কাজ করার বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের নাম নকশাকার পদের সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে SSC বা সমমান পাস, এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল অনন্য 2 বছরের ড্রাফটসম্যানশিপ কোর্স উত্তীর্ণ, এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অটো ক্যাট 2টি বিষয়ে জ্ঞান। পদের নাম হচ্ছে গবেষণাগার সহকারী এবং পদের সংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার MS অফিস সংক্রান্ত কাজে দক্ষতা। পদের নাম হচ্ছে শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা 5টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণী বা সমমানের GPA স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার কম্পোজে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দের গতি থাকতে হবে। শার্ট লিপিতে বাংলায় 70 শব্দ এবং ইংরেজিতে 45 শব্দ থাকতে হবে। বন্ধুরা, এখানে যতগুলো পদ আছে সকল পদের জন্য আপনারা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে, যারা সাধারণ প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, যাদের মুক্তিযোদ্ধার কোটা আছে তাদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর পর্যন্ত শিথিল যুগ, এবং বিজ্ঞপ্তি নং 1 এবং কম্পিউটার অপারেটর এবং 4 নং পদের জন্য যারা বিভাগীয় প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করে ফেলবেন, joinairforce.civ.baf.mil.bd।
এবং আবেদন করতে আপনাদের কত টাকা ফি লাগবে সেটি এখন আমি আপনাদেরকে বলে দেব। তো বন্ধুরা, 1 থেকে 26 পর্যন্ত পদের জন্য 100 টাকা এবং 27 থেকে 43 পর্যন্ত পদের জন্য 50 টাকা আবেদন ফি দিতে হবে।